হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন। আজকে আমি আপনাদের সাথে দুইটা ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব। এই দুইটা ট্রাফিক সোর্সের কাছে আমার দেখানো মেথড অনুযায়ী যদি আপনি মার্কেটিং করেন বা কাজ করেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনি একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে যেতে হবে কোনো একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্কে, সেটা হতে পারে অ্যামাজন, ডিজিএ স্টোর, ক্লিক ব্যাঙ্ক, আলি এক্সপ্রেস, অডিও প্লাস, জেভিজু, যে কোনো ধরনের মার্কেট প্লেস সেটা হতে পারে। তো আমি উদাহরণস্বরূপ আমি চলে যাচ্ছি ডিজিএ স্টোর 24.com-এ। আমি digistore24.com লিখে এখানে সার্চ করলাম। বন্ধুরা, আমি এখন ক্লিক করব লগইনে। লগইনে ক্লিক করে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করব। তো দেখুন, আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে জাস্ট দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি লগইনে ক্লিক করছি। ওকে, আমি কিন্তু লগইনে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এখন আপনাকে ক্লিক করতে হবে মার্কেট প্লেসে। মার্কেট প্লেসে ক্লিক করলে কিন্তু আপনি ডিজিএসটোর 24-এর মার্কেট প্লেসে চলে আসবেন, ঠিক আছে? তো এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন রকম প্রোডাক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে কোনো ক্যাটাগরি, যে কোনো প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন বা মার্কেটিং করতে পারবেন। তো প্রথম যে প্রোডাক্টটা আসলো কিটো, ঠিক আছে, দি আলটিমেট কিটো মিল প্ল্যান, এটা হলো একটা ওয়েট লস রিলেটেড একটা প্রোডাক্ট। তো আমি এই প্রোডাক্টে জাস্ট এখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্কে একটু ক্লিক করব। এখান থেকে জাস্ট অ্যাফিলিয়েট লিঙ্কটা কপি করে নিয়ে আমি একটা নোটপ্যাডে নিব। এটা ওকে, এটা আমি নোটপ্যাডে রেখে দিলাম। আমি এখান থেকে জাস্ট আমি একটা নতুন ট্যাবে এই লিঙ্কটা পেস্ট করে দিব। পেস্ট করে দিলে কিন্তু আমরা দেখতে পারবো যে এই যে প্রোডাক্টের কি ধরনের ফিচার আছে, এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো সবকিছু, ঠিক আছে? আর এখানে কিন্তু একটা ভিডিও আছে, এই ভিডিওর মাঝে কিন্তু এই প্রোডাক্টের ফিচার কি এটা কিন্তু তারা স্টেপ বাই স্টেপ এখানে ভিডিও আকারে তৈরি করে কিন্তু দিয়ে দিছে, ঠিক আছে? তো আপনাকে আর একটা ওয়েবসাইটে যেতে হবে, যেটার নাম হলো, একটু গুগলের লিখে সার্চ করবেন, google.com-এ যাবেন, যে লিখবেন এখানে ওয়েব টু পিডিএফ, WEB ওয়েব টু, ওই যে দেখুন ওয়েব টু পিডিএফ, এটা লিখে সার্চ করলে কিন্তু একটা ওয়েবসাইট আসবে, সেই ওয়েবসাইটে কিন্তু আপনাকে যেতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে ওয়েব টু পিডিএফ কনভার্ট, এ প্রথম যে ওয়েবসাইটটা আসলো, কনভার্ট ওয়েব পি পেজ টু পিডিএফ ফর ফ্রি অনলাইন, অর্থাৎ আপনি যে কোনো ওয়েব পেজকে অথবা যে কোনো ওয়েবসাইটকে অথবা যে কোনো ল্যান্ডিং পেজকে কিন্তু আপনি পিডিএফ এ কনভার্ট করতে পারবেন এই ওয়েবসাইটটার সাহায্যে সম্পূর্ণ ফ্রিতে। তো এটা আপনারা একটু ডায়েরিতে নোট করে রাখবেন। এটার নাম হলো ওয়েব টু পিডিএফ কনভার্ট .com, WEB টু পিডিএফ convert.com। আমি ওয়েবসাইটটা দিয়ে এখানে চলে আসলাম, ঠিক আছে? তো আমি জাস্ট আমার এই যে পেজটা আছে, এই পেজটাকে আমি পিডিএফ এ কনভার্ট করব, ঠিক আছে? এখান থেকে আমি এই লিঙ্কটা জাস্ট কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি লিঙ্কটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি এই যে দেখুন, এই যে কনভার্টিং মতো আইকনে আছে, এই আইকনের উপরে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি আমাকে তারা এই পিডিএফটা কনভার্ট করে দিবে, মানে এই ওয়েব পেজটা বা আমার এই ল্যান্ডিং পেজের এই পেজটা কিন্তু কনভার্ট করে দিবে পিডিএফে, ঠিক আছে? দেখুন বন্ধুরা, এটা কিন্তু পিডিএফ আকারে কনভার্ট হয়ে গেল। আমি এখানে ক্লিক করব ডাউনলোড দ্য কনভার্ট ফাইল। আমি ডাউনলোড দ্য কনভার্ট ফাইলে ক্লিক করলে কিন্তু ফাইলটা কিন্তু এখন ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো ডাউনলোড হওয়া পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে। দেখুন, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আপনার কাজ হলো এই পিডিএফটার মধ্যে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করা, ঠিক আছে? এটার জন্য একটা ওয়েবসাইটে যাবেন, যেটার নাম হলো SEJDA সাজটা.com, সাজটা.com আর পিডিএফ স্কোপা.com। এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু যে কোনো পিডিএফ ক্যাপকে কিন্তু আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে? তো জাস্ট SEJDA সাজটা.com এই ওয়েবসাইটটাতে যাওয়ার পর আপনি ক্লিক করবেন এখানে এডিট এ পিডিএফ ডকুমেন্ট, ইটস ফ্রি। এটাও কিন্তু আপনি ফ্রিতে কিন্তু যে কোনো পিডিএফকে এডিট করতে পারবেন। তো জাস্ট এখান থেকে আপনাকে আবার ক্লিক করতে হবে আপলোড পিডিএফ ফাইল। ওকে, আপলোড পিডিএফ ফাইল আমি ক্লিক করলাম। ক্লিক করার পর যে পিডিএফটা আপনি ডাউনলোড করলেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে কিন্তু এখানে পিডিএফটা আপলোড হয়ে যাবে, আর আপলোড হওয়ার পরে কিন্তু আপনি এই পিডিএফটা এডিট করতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পিডিএফটা আপলোড হয়ে গেছে। এখানে আপনাকে এটা লেখা দিতে হবে, জাস্ট আমি এখান থেকে জাস্ট টেক্সট বক্সে ক্লিক করে, যা এখানে টেক্সটে ক্লিক করে দিচ্ছি।
ওকে, এখানে আমি লিখে দিচ্ছি ওয়াজ দিস ফুল ভিডিও ক্লিক, ওয়াজ দিস ফুল ভিডিও ক্লিক হিয়ার। ঠিক আছে, এই লেখাটাকে কিন্তু আপনি এখান থেকে কালারটাও চেঞ্জ করতে পারেন। আমি কালারটা একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছি, এখান থেকে জাস্ট আমি কালারটা চেঞ্জ করে দিব। ওকে, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম। এখন আপনি কিন্তু এই লেখাটার মধ্যে আপনাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করতে হবে। ঠিক আছে, তো অ্যাফিলিয়েট লিঙ্ক কোনটা, যেটা আমি আপনাদেরকে, এই যে দেখুন, এটা হলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, যেটা আমি নোটপ্যাডে সেভ করে রাখছি। এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম। এই লিঙ্কটা কপি করে নিয়ে আপনাকে যেতে হবে আবার সেই sajda.com-এ, যে আপনি ক্লিক করবেন এই লিঙ্কের আইকনে, এই যে লিঙ্কের মতো আইকন আছে, কে লেখা আছে লিঙ্কস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি জাস্ট এই এতটুকু ব্লক করবেন, ব্লক করে এই যে এক্সাম্পলের মধ্যে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট কিবোর্ড থেকে ইন্টার চাপবেন, চাপলে কিন্তু আপনার এখানে অ্যাফিলিয়েট লিঙ্কটা কিন্তু সেট আপ হয়ে গেল। এখন আপনি এই অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করবেন। অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করলে কিন্তু এটা আমাদের রেডি হচ্ছে এবং অটোমেটিক কিন্তু রেডি হয়ে গেল, এবং এটাকে আপনাকে ডাউনলোড করতে হবে এই পিডিএফটা। দেখুন বন্ধুরা, পিডিএফটা কিন্তু এখান থেকে ডাউনলোড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল, এবং এই যে পিডিএফটা আমি এডিট করলাম, পিডিএফের মাঝে আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করলাম। কোনো ব্যক্তি যখন এই পেজে আসবে, আসার পর যখন সে তার এই প্রোডাক্টটা সম্পর্কে জানতে চাইবে বা পড়তে চাইবে, তখন কিন্তু সে কিন্তু ক্লিক করবে এই ওয়াজ দিস ফুল ভিডিও, এই লিঙ্কে ক্লিক করে কিন্তু চলে যাবে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে। আর অ্যাফিলিয়েট লিঙ্কে যাওয়ার পর যখনই সেই ভিডিওটা দেখে এই প্রোডাক্টটা সে কিনবে, তখন কিন্তু আপনি অ্যাফিলিয়েট কমিশন পেয়ে যাবেন। ঠিক আছে, কত ডলার কমিশন পাবেন এখানে, কিন্তু প্রত্যেকটা সেলের জন্য আপনি পেয়ে যাবেন $20 করে কমিশন, তার মানে প্রায় বাংলাদেশি টাকায় প্রায় 2000 টাকা। ঠিক আছে, তো আপনার কিন্তু এখন কাজ হলো এই পিডিএফটা মার্কেটিং করা। আমি একটু এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে যেটা আমরা সেভ করলাম, এটা হলো সেই পিডিএফটা যেটা আমরা কিছুক্ষণ আগে এডিট করে ডাউনলোড করলাম। ওকে, তো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হলো ট্রাফিক পার্ট। আর ট্রাফিক পার্টে যাওয়ার আগে কিন্তু আপনাদেরকে আর একটা জিনিস বলবো, এই পিডিএফটা কিন্তু আপনাকে গুগল ড্রাইভে আপলোড করতে হবে। তো গুগল ড্রাইভে কীভাবে আপলোড করবেন এটা আপনি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনি এখানে সার্চ করবেন drive.google.com ওয়েবসাইটটাতে আপনারা যাবেন। যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে, প্লাস আইকন আছে এখানে, এই যে প্লাস আইকন, এখানে নিউতে ক্লিক করবেন, প্লাস আইকন নিউ, এখানে ক্লিক করবেন। এরপর ফাইল আপলোড, এই ফাইল আপলোডে ক্লিক করে দিবেন। এই যে ফাইলটা, যে ফাইলটা আপনি এডিট করছেন, যে পিডিএফটা, এটা আপনি সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। এটা কিন্তু আপলোডিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আপলোড হয়ে গেল। আমি জাস্ট এই টিক মার্কের উপরে ক্লিক করব। বন্ধুরা, এটা কিন্তু আপলোডিং হয়ে গেছে, এটা লোকেটিং হচ্ছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আপলোড হয়ে গেছে। জাস্ট এই যে ফাইলটা আমরা এখান থেকে ওপেন করছি, এই ফাইলটা দেখুন, এখানে কিন্তু পিডিএফটা আমাদের এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং এখানে কিন্তু আমাদের সেই অ্যাফিলিয়েট লিঙ্কটা এখানে সেট আপ করা আছে। এখন আমি এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব, ট্রাফিক পার্ট, আপনি কীভাবে এই পিডিএফটা মার্কেটিং করবেন। তো ট্রাফিক পার্টে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে চান, তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার কাছে কাজ শিখতে চান বা আমার গাইডলাইনের থেকে, আমার সংস্পর্শে থেকে লাইফ টাইম অনলাইন থেকে প্যাসিভ ইনকাম করতে চান, তাদের জন্য কিন্তু আমি একটা পেইড কোর্স তৈরি করছি। আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, এখানে লেখা আছে। আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন, জাস্ট এই লিঙ্কে ক্লিক করে এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্স সম্পর্কে
বিস্তারিত তথ্যগুলো কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? আমার অনেক স্টুডেন্ট অনলাইন থেকে আয় করতেছে, এরপর আমার কোন কোন ব্যক্তি আমার কোর্স কিনবেন না, এরপর আমার কোর্সের দাম কত আছে, আমার সাথে যদি সরাসরি কথা বলতে চান আমার ফোন নাম্বারটাও কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? বন্ধুরা, আমি এখন মেইন পার্টে চলে যাচ্ছি, ট্রাফিক পার্টে। আমি আজকে আপনাদের সাথে দুইটি ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব। এই দুইটি ট্রাফিক সোর্সের কাছে আপনি যদি রেগুলার বেসিস মার্কেটিং করতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনি সেল জেনারেট করতে পারবেন। তো প্রথম যে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব সেটার নাম হলো কোরা.কম। তো বন্ধুরা, আপনারা সকলে জানেন কোরা কিন্তু একটা কোর্স সেল অ্যান্ড অ্যানসারিং ওয়েবসাইট, ঠিক আছে? তো কোরা ব্যবহার করে কিন্তু আপনি কোর্স সেল করেও কিন্তু ট্রাফিক জেনারেট করতে পারবেন এবং অ্যান্সার করেও কিন্তু ট্রাফিক জেনারেট করতে পারবেন। এখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন ট্রাফিক আছে কোরাতে, কিন্তু মিলিয়ন মিলিয়ন ট্রাফিক আছে। এই মিলিয়ন মিলিয়ন ট্রাফিকের মাঝে যদি আপনি আপনার প্রোডাক্টগুলো রেগুলার বেসিস মার্কেটিং করতে পারেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনি সেল জেনারেট করতে পারবেন। তো যেহেতু আমার প্রোডাক্টটা কোন ধরনের, আমার প্রোডাক্টটা হলো কিটো, তো কিটো অর্থাৎ ওয়েট লস, কিটো, এগুলো এই ধরনের প্রোডাক্ট আমার এটা, যেটা আমি আজকের মার্কেটিং করবো। তো আমি এখানে জাস্ট আমাকে কিন্তু খুঁজে বের করতে হবে যে টার্গেটেড পিপল কারা, এই কিটো রিলেটেড প্রোডাক্ট মার্কেটিং করার জন্য টার্গেটেড পিপল কারা, এটা কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে। তো জাস্ট এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এই সার্চ করার এখানে আমি কিটোটা পেস্ট করেছি, আমি এখানে সার্চে ক্লিক করছি। বন্ধুরা দেখুন, সার্চে ক্লিক করলে কিন্তু আমরা অনেক অনেক কিটো রিলেটেড অনেক অনেক কোর্স দেখতে পাচ্ছি এবং কোর্স লার্নারের যেসব অ্যান্সার আসছে সেই অ্যান্সারগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? হোয়াট ইজ দ্য কিটো ডায়েট, এরপর আপনার এখানে আছে যে ডায়েট গুড ফর ওয়েট লস, দ্য হোয়াট আর দ্য বেনিফিটস অফ কিটো ডায়েট, ঠিক আছে? এই সব কোর্সের আন্ডারে কিন্তু প্রচুর অ্যান্সারও আছে। এখন আপনাকে করতে হবে কি, এই ধরনের কোর্সে আপনাকে অ্যান্সার করতে হবে। তবে কাউকে কপি পেস্ট করবেন না, অ্যান্সার কীভাবে করবেন এটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো জাস্ট এখানে আপনি ক্লিক করবেন হোয়াট আর দ্য বেনিফিটস অফ এ কিটো ডায়েট, এখানে যে কোনো একটা কোর্স নিয়ে আপনি মানে ক্লিক করবেন, যে কোর্সেনগুলো কিটো রিলেটেড, এই ধরনের যে কোনো একটা কোর্স নিয়ে আপনি ক্লিক করবেন। এখন আপনি অন্য কোনো ব্যক্তির অ্যান্সারগুলো কপি পেস্ট এখানে করবেন না, আপনি যদি নিজের থেকে অ্যান্সার লেখেন সেটা কিন্তু খুবই ভালো। যদি সেটা না লিখতে পারেন তাহলে কীভাবে লিখবেন, কীভাবে আপনি ইউনিক একটা অ্যান্সার বের করবেন বা খুব, সেটা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা একটা ওয়েবসাইটে যাবেন যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, anyword.com। ওকে, anyword.com এটা কিন্তু একটা মানে এআই রিলেটেড একটা ওয়েবসাইট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কিন্তু আপনাকে যে কোনো টপিক্সের যে কোনো জিনিস লিখলে, যে কোনো টপিক্স লিখলে কিন্তু অটোমেটিক্যালি কিছু একটা অ্যান্সার তারা দিয়ে দেয় বা কিছু একটা লিখে তারা দেয় যে লেখাটা হলো সম্পূর্ণ ইউনিক, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে জাস্ট আপনাকে এই সাইন আপ করে নিতে হবে এখানে কাজ করার জন্য। তো আমি এখানে সাইন আপ উইথ গুগল দিয়ে আমি এখানে সাইন আপ করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমাদের কিন্তু এখানে সাইন আপটা হয়ে গেল। এখন সাইন আপ করার পর আপনাকে এখান থেকে জাস্ট গেট স্টার্টে ক্লিক করতে হবে। এখানে দেখুন ওয়েলকাম টু এনি ওয়ার্ড, এরা বলতেছে ইওর 7 days ফ্রি ট্রায়াল, ঠিক আছে? 500 ওয়ার্ড পর্যন্ত আপনি লিখতে পারবেন, লিখে নিতে পারবেন, তাদেরকে দিয়ে ইউনিক লেখা তারা দিবে 7 দিনে, 7 দিন এটা ফ্রি ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এরপরে কিন্তু আপনাকে পেইড করতে হবে। তো আপনি যদি নতুন নতুন মেইল দিয়ে অ্যাকাউন্টগুলো করে এইভাবে কাজটা করেন তাহলে কিন্তু আপনি এটা ফ্রি ইউজ করতে পারবেন, আর যদি এখানকার পেইড ভার্সনটা নিয়ে কাজ করেন সেটাও কিন্তু অনেক ভালো হয়। তো এখান থেকে জাস্ট কিছু অপশান আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি জাস্ট এখান থেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে সিলেক্ট করে দিচ্ছি, এরপর আমি জাস্ট মি দিলাম, অথবা আমি এখান থেকে জাস্ট যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করছি। এর একটা জাস্ট সার্ভে করতেছে, ঠিক আছে? জাস্ট এখান থেকে আপনি যে কোনো একটা অপশান সিলেক্ট করে দিবেন, এরপর আমি আবার নেক্সটে ক্লিক করলাম। বন্ধুরা এখানে দেখুন আমাকে বলতেছে যে যে জিনিসটা আপনি লিখবেন সেই নামটা কিন্তু এখানে সেটা দিতে হবে। তো আমি জাস্ট এই কোর্সেনের অ্যান্সারটা আমি নিব, যে কারণে আমি এই কোর্সেনটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এরপর আমি এখানে নেক্সটে ক্লিক করছি।
এখান থেকে জাস্ট কিছু একটা সিলেক্ট করে দিবেন আপনি। দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। আমি যেভাবে কাজগুলো করতেছি ঠিক সেম ভাবে কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে, ঠিক আছে? দেখুন এখানে কিন্তু আমাদেরকে অটোমেটিক্যালি তারা কিছু লেখা দিচ্ছে। আমি জাস্ট প্রথমটা সিলেক্ট করে দিচ্ছি, প্রথমে এটা সিলেক্ট করে দিয়ে আমি নেক্সটে ক্লিক করছি। অটোমেটিক্যালি কিন্তু তারা কিছু লিখে দেবে আপনাকে, যেটা হলো সম্পূর্ণ ফ্রি একটা লেখা, ঠিক আছে? তো দেখুন এখানে কিন্তু তারা অটোমেটিক্যালি ইন্ট্রো প্যারাগ্রাফ, এরপর সেট আপ কমপ্লিট এডিট, কন্টিনিউ টু এডিট আমি ক্লিক করবো। ওকে, ওরা কিন্তু একটা জিনিস এখানে লিখে দিচ্ছে, দেখুন আমরা দেখতে পাচ্ছি জাস্ট এই লেখাটা কিন্তু একটা ইউনিক আর্টিকেল। তো আপনি যদি আর্টিকেল নিজে থেকে লিখতে পারেন সেটা কিন্তু খুবই ভালো, যদি না লিখতে পারেন তাহলে কিন্তু এই anywar.com এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি আর্টিকেলটা লিখে নিতে পারবেন, ঠিক যেভাবে আমি আর্টিকেলটা লিখে নিলাম। এখন এই এই জিনিসটা আপনাকে জাস্ট এই অ্যান্সারের উপরে ক্লিক করতে হবে। অ্যান্সারের উপরে ক্লিক করার পর এই কোর্সেনটা হলো হোয়াট আর দ্য বেনিফিটস অফ এ কিটো ডায়েট, এখানে আমি এই অ্যান্সারটা দিয়ে দিলাম। ওকে, এটা আপনি একটু জাস্ট স্পেস দিয়ে দিবেন, দেখতে যেন দেখতে দেখতে এটা সুন্দর লাগে। ওকে, আমি জাস্ট এটা স্পেস দিয়ে দিলাম। এরপর আপনি নিচের দিকে লিখবেন থ্যাংকস থ্যাংকস হ্যাভ এ গুড ডে। থ্যাংকস হ্যাভ এ গুড ডে দিয়ে আমি আমার নামটা দিলাম। এরপর আপনাকে কিন্তু এখানে লিখতে হবে চেক মাই নাম্বার অন রিকমেন্ডেশন, ঠিক আছে? জাস্ট এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, চেক মাই নাম্বার অন চেক মাই নাম্বার অন রিকমেন্ডেশন, ঠিক আছে? এই চেক মাই নাম্বার অন রিকমেন্ডেশন এইটার ভিতরে কিন্তু আপনাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক সরি যে গুগল ড্রাইভের লিঙ্কটা এটা কিন্তু সেট আপ করতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমি একটু বোল্ড করে দিচ্ছি। দেওয়ার পর আমার গুগল ড্রাইভে যেতে হবে। আমাকে যাওয়ার পর এখানে দেখুন থ্রি ডট আছে, থ্রি ডট থেকে শেয়ারে ক্লিক করতে হবে। ওকে, থ্রি ডট থেকে শেয়ারে ক্লিক করার পর এখানে আছে রেস্ট্রিক্টেড, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এনিওয়ার উইথ দ্য লিঙ্ক। রেস্ট্রিক্টেড থাকলে কিন্তু কোনো ব্যক্তি আপনার এই লিঙ্কে ক্লিক করতে পারবে না, এই জন্য আপনাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা সিলেক্ট করে দিয়ে কপি লিঙ্কে ক্লিক করতে হবে। কপি লিঙ্ক, ওকে, কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্ক কপি মানে লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। এখন আপনাকে আসতে হবে কোরাতে, এসে আপনাকে এখানে এই লিঙ্কটার উপরে ক্লিক করে এখানে আপনি তার লিঙ্কটা দিয়ে দেবেন, দেওয়ার পর অ্যাডে ক্লিক করবেন, ঠিক আছে? জাস্ট এখানে কিন্তু আমার যে গুগল ড্রাইভের লিঙ্কটা কিন্তু সেট আপ হয়ে গেল। তারপর আপনি ক্লিক করে দেবেন পোস্টে। বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার অ্যান্সারটা দেওয়া হয়ে গেল, ঠিক আছে? তো আপনি কিন্তু এভাবে কিন্তু আপনাকে মানে অ্যান্সার তৈরি করে কোরাতে মার্কেটিং করতে হবে। আর এই কাজটা যদি আপনি রেগুলার বেসিস করে যান, প্রতিদিন 4 থেকে 5টা করে অ্যান্সার করেন আপনি, তাহলে কিন্তু প্রচুর ট্রাফিক পাবেন। আর অনলাইনে কিন্তু ট্রাফিক ইকুয়াল টু মানি, আমরা যেটা জানি যে ট্রাফিক কিন্তু আসলে মানুষজন কিন্তু ট্রাফিক আসলে কিন্তু প্রোডাক্ট সেল হবে, প্রোডাক্ট সেল হলে কিন্তু আপনি আয় করতে পারবেন, ঠিক আছে? তো এটা হলো আপনার একটা ট্রাফিক সোর্স গেল। আমি আরো একটা ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব, যেটার নাম হলো pinterest.com। বন্ধুরা এই পিন্টারেস্টে আপনি একরকম ভাবে মার্কেটিং করেন তাহলে এখান থেকে কিন্তু সেল জেনারেট করতে পারবেন। এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ, খুব সিম্পল। আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, তৈরি করে নেওয়ার পর ক্লিক করবেন ক্রিয়েটে। ক্রিয়েটে ক্লিক করার পর আপনি ক্লিক করবেন পিনে। ওকে, এখানে আপনি একটা টাইটেল দিবেন, টাইটেল দিবেন যে কিটো ডায়েট সম্পর্কে একটা টাইটেল এখানে দিবেন, এখানে একটা ডেসক্রিপশন দিবেন, এখানে আপনার গুগল ড্রাইভের লিঙ্কটা দিবেন। তারপর এখানে একটা কিটো রিলেটেড একটা ছবি আপলোড করে দিয়ে একটা বোর্ড তৈরি করেন আপনি কিটো ডায়েট নামে, তৈরি করে পাবলিশ করে দিবেন। সিম্পলি আপনি এই কাজটা করবেন, আপনার কিন্তু এখানে মার্কেটিংটা করা হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আপকামিং নতুন নতুন
মানি মেকিং মেথড, মানি মেকিং টিপস এবং ট্রিক্সগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এবং আপনি যদি আমার সংস্পর্শে থেকে আমার কাছ থেকে লাইফ টাইম সাপোর্ট নিয়ে অনলাইনে কাজ করতে চান বা অনলাইন থেকে লাইফ টাইম ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্সে জয়েন হতে পারেন। আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশান চেক করবেন এবং এখানে ক্লিক করলে কিন্তু আপনি আমার পেইড কোর্স সম্পর্কে সকল তথ্যগুলো কিন্তু পেয়ে যাবেন। যদি আপনি মনে করেন আমার সাথে কথা বলবেন ফোনে, তাহলে কিন্তু আপনি আমাকে এখান থেকে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমাকে কিন্তু ফোন করে যে কোনো সময়ে আপনি আমার সাথে কথা বলতে পারবেন এবং আমার পেইড কোর্স সম্পর্কে আরও কোনো তথ্য জানার থাকলে কিন্তু জেনে নিতে পারবেন আপনি আমাকে ফোন দিয়ে। তো বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।